স্টুডেন্টস আজ আমি তোমাদের সঙ্গে ক্লাস টেনের গোলক অধ্যায়ের অঙ্কগুলি নিয়ে আলোচনা করবো তার আগে গোলকের সূত্রগুলো দেখে নেওয়া যাক গোলকের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে গোলকের আয়তন হবে ফোর থার্ড পায় আর কিউ সমগ্রতলের ক্ষেত্রফল হবে ফোর পায় আর ফাঁপা গোলকের ক্ষেত্রে আয়তন হয় ফোর থার্ড পায় ক্যাপিটাল আর কিউ মাইনাস স্মল আর কিউ যেখানে ক্যাপিটাল আর ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ আর স্মল আর ফাঁপা গোলকের ভিতরের ব্যাসার্ধ অর্ধগোলকের ব্যাসার্ধ আর হলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল টু পায়ার স্কোয়ার সমগ্র তলের ক্ষেত্রফল থ্রি পায়ার স্কোয়ার আর গোলকের আয়তন হবে টু থার্ড পায়ে আর কিউ তাহলে আমরা গোলকের সূত্রগুলি সম্পর্কে একটা সঠিক ধারণা পেয়ে গেলাম এবার এই সূত্রের সাহায্যে আমরা অঙ্কগুলি করার চেষ্টা করব চলো শুরু করা যাক গোলকের অঙ্কগুলি শুরু করার পূর্বে প্রথমেই বলে দিই প্রতিটি অঙ্ক আগে ভালো করে পড়তে হবে কী দেওয়া আছে আর কি বার করতে হবে এটা বুঝতে পারলেই সঠিক সূত্রে অ্যাপ্লাই করা যাবে তবেই অঙ্কটি হয়ে যাবে তাহলে দেখে নেওয়া যাক প্রথম অঙ্কটা কী আছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য টেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে দেখি তাহলে অঙ্কটায় কী দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ টেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অতএব গোলোকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা ফোর স্কোয়ার বসিয়ে দিলাম এর মানটা বসালে কী হয় চার গুণ পায়ের মান বাইশের সাত ইন্টু আরের মান টেন পয়েন্ট ফাইভ হল স্কোয়ার খেয়াল রাখবে যার স্কোয়ার বা কিউ এই জাতীয় সংখ্যাগুলিকে কোনো সময় ভাঙবে না গুণের আকারেই পাশে রেখে দেবে তাহলে কাটাকুটি করার সময় তোমার সুবিধা হবে তো অঙ্কটা কী দাঁড়াচ্ছে চার গুণ বাইশের সাত আর টেন পয়েন্ট ফাইভ ছিল দশমিক তুল্যে নিচে দশ আসে একশো পাঁচ বাই দশ ইন্টু একশো পাঁচ বাই দশ কাটাকুটি করলে কী হয় সাত পনেরো একশো পাঁচ দুই দুগোনে চার পাঁচ দুগোনে দশ আবার পাঁচ দুগোনে দশ পাঁচ দিয়ে পনেরো কাটলে তিন হয় পাঁচ দিয়ে একশো পাঁচ কাটলে একুশ হয় কী দাঁড়াচ্ছে বাইশ গুণ একুশ গুণ তিন তিনটে গুণ করলে কত হচ্ছে তেরোশো ছিয়াশি বর্গ সেমি অর্থাৎ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল তেরোশো ছিয়াশি বর্গসেমি ক্ষেত্রফলের এককে বর্গকথাটি আসে আর আয়তনের এককে ঘন কথাটি আসে সুতরাং একক দেখলেও বুঝতে পারবে কনফর্মুলা অ্যাপ্লাই করতে হবে এবার দুই নম্বর অঙ্কটি দেখা যাক একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গসেমি সতেরো টাকা পঞ্চাশ পয়সা হিসাবে চারশো একত্রিশ টাকা কুড়ি পয়সা লেগেছে বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি এবার বুঝে নেওয়া যাক অঙ্কটি কি করতে হবে এখানে প্রতি সেমি চামড়ার দাম সতেরো টাকা পঞ্চাশ পয়সা দেওয়া আছে এবং মোট চারশো টাকা কুড়ি পয়সা লেগেছে আমি যদি মোট টাকাকে এক সেমির দাম দিয়ে ভাগ করি তাহলে কত বর্গ সেমি চামড়া লেগেছে নিশ্চয়ই বেরিয়ে আসবে আর খেয়াল করো অঙ্কে প্রতি বর্গ সেমি কথাটি আছে বর্গ তাহলে তোমাকে এখানে ক্ষেত্রফল বার করতে হবে অতএব মোট চামড়ার পরিমাণ কত দাঁড়াবে এখানে চারশো একত্রিশ পয়েন্ট টু জিরো বাই সেভেন্টিন পয়েন্ট ফাইভ জিরো উপর নিচে শূন্য আছে কেটে গেল আর উপরে এবং নিচে একঘর আগে করে দশমিক আছে সুতরাং দশমিক থাকবে না তাহলে যেটা পড়ে থাকলো সেটা লিখলাম সাত দিয়ে কাটলে কী হয় সাত পঁচিশ একশো পঁচাত্তর আর সাত দিয়ে উপরকে কাটলে ছশো ষোলো থাকে তাহলে যেটা পড়ে আছে কি দেখা গেল ছশো ষোলো বাই পঁচিশ বর্গসেমি এটাই মোট চামড়ার ক্ষেত্রফল অঙ্কটাই বলেছে ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে একবারে ব্যাস বার করা যায় না এই জন্য আগে ব্যাসার্ধ ধরে নিতে হবে তাহলে ধরি বলটির ব্যাসার্ধ সমান আট সেন্টিমিটার অতএব বলের সমগ্র তলের ক্ষেত্রফল হবে ফোর পাই আর্স্কার পায়ের মানটা এখানে বসিয়ে দিলাম বাইশের সাত আর আর যেমন আছে থাকলো গুণ করলে কী দাঁড়াচ্ছে অষ্টআশি বাই সাত ইন্টু এটাই বক্রতলের ক্ষেত্রফল কিন্তু খেয়াল করে দেখো আগেও কিন্তু ক্ষেত্রফলটা বার করেছি সুতরাং শর্তানুসারে অষ্টআশি বাই সাত আর স্কোয়ার সমান ছশো ষোলো বাই পঁচিশ এখান থেকে আরের মানটা বার করতে হবে তাহলে বা আর স্কোয়ার সমান কী হবে ছশো ষোলো বাই পঁচিশ যেটা ছিল ডান দিকে থাকলো গুণ বা দিকে অষ্টআশি বাই সাত ছিল সেটা ডান দিকে গেলে উল্টে যাবে সাত বাই অষ্টআশি হবে কাটাকুটি করলে কী দাঁড়াচ্ছে আট এগারো অষ্টআশি আর এগারো দিয়ে ছশো ষোলোকে কাটলে হয় ছাপান্ন সাত আটটা ছাপান্ন কাটাকুটি হয়ে গেল এবার আরের মানটা বার করব দেখো আর স্কোয়ার ছিল বর্গ ছিল বর্গ তুলতে হলে এবার বর্গমল করতে হবে তাহলে বা আর সমান রুটো বারপ সাত গুণ সাত বাই পঁচিশকে ভাঙলে পাঁচ গুণ পাঁচই লিখব এবার বর্গমূল করলে কী হচ্ছে এর মান সাতের পাঁচ এটিই বলটির ব্যাসার্ধ কিন্তু অঙ্কে ব্যাস চেয়েছে অতএব গোলকের ব্যাসের দৈর্ঘ্য হবে ব্যাসার্ধের দ্বিগুণ সুতরাং দুই গুণ সাতের পাঁচ সমান চোদ্দো বাই পাঁচ দশমীকে আনলে হয় টু পয়েন্ট এইট সেন্টিমিটার অর্থাৎ বলটির ব্যাস টু পয়েন্ট এইট সেন্টিমিটার চলো এবার তাহলে দেখে নেওয়া যাক তিন নম্বর অঙ্কটি কী আছে স্কুলে শটপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য সেমি হলে বলটিতে কত সেমি লোহা আছে হিসাব করে লিখি তাহলে দেখো এখানে দেওয়া আছে বলের ব্যাস সেমি আর কী চেয়েছে বলটিতে কত ঘন সেমি লোহা আছে ঘন অর্থাৎ আয়তন বার করতে হবে তাহলে এখানে দেওয়া আছে বলের ব্যাস সেমি সুতরাং বলের ব্যাসার্ধ কত হবে ব্যাসের অর্ধেক সমান সাত বাই দুই সেন্টিমিটার অতএব বলের আয়তন কত হবে আয়তনের ফর্মুলাটা কি ফোর থার্ড পায়ে আর কিউ মান বসিয়ে দাও পায়ের মান বাইশের সাত আর আর এর জায়গায় সাতের দুই যেহেতু কিউ আছে এটিকে গুণের আকারে রেখে দেবে আশা করি অঙ্কটি সম্পর্কে তোমাদের সঠিক ধারণা হয়েছে এবার বাকি অঙ্কটি তোমরা করতে পারবে কাটাকুটি করে এর উত্তরটি কি হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখবে কারণ এখানে আরও কিছু অঙ্ক প্রতিটা টাইপের ভালোভাবে বর্ণনা করা হয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ভিডিও শেষে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবার চার নম্বর অঙ্কটি দেখা যাক আঠাশ সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি তাহলে এখানে কী দেওয়া আছে গোলকের ব্যাস আঠাশ সেমি আর গোলককে জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে গোলক তার সময়তন জল অপসারণ করবে অর্থাৎ আয়তন বার করতে হবে অতএব গোলকের ব্যাস আঠাশ সেমি সুতরাং গোলকের ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক আঠাশ বাই দুই সমান চোদ্দো সেন্টিমিটার অতএব গোলকের আয়তন কি হবে আয়তনের ফর্মুলা ফোর থার্ড পায়ে আর কিউ মান বসিয়ে দিই ফোর থার্ড পায়ের মান বাইশের সাত ইন্টু আরের মান চোদ্দো যেহেতু কিউ আছে তিনবার গুণের আবার লিখে দিলাম এবার কাটাকুটি করলে কি হয় সাধ দু গুণে আর কাটাকুটি যাবে না গুণ করতে হবে গুণ করলে আসে চৌত্রিশ হাজার চারশো ছিয়ানব্বই বাই তিন সমান এগারো হাজার চারশো অষ্টানব্বই পূর্ণ তিন অতএব গোলকটিকে জলে নিমন্ত্রিত করলে এত পরিমাণ জল অপসারণ করবে অঙ্কগুলি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তাহলে এবার বাকি অঙ্কগুলি তোমরা নিজেরাই করতে পারবে আমি শুধু বুঝিয়ে দিই কীভাবে করবে পাঁচের অঙ্কটি দেখা যাক কোন গোলকাকার গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য সাত সেন্টিমিটার থেকে একুশ সেন্টিমিটার হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি তাহলে এখানে দেখো পূর্বের ব্যাসার্ধ দেওয়া আছে সাত সেন্টিমিটার আর পরের ব্যাসার্ধ দেওয়া আছে একুশ সেন্টিমিটার তাহলে পূর্বের ক্ষেত্রফল বার করবে প্রথমে ফোর পায়ার ফর্মুলা দ্বারা একইভাবে পরেরটা বার করবে পরে অনুপাত করে দিলে অঙ্কটি হয়ে যাবে এবার ছয় নম্বর অঙ্কটি অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে একশো সাতাশ পূর্ণ দুয়ের সাত বর্গশেমি পাত লেগেছে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি তাহলে দেখো এখানে কি দেওয়া আছে বাটির ক্ষেত্রফলটি দেওয়া আছে সুতরাং ধরি বাটির মুখের ব্যাসার্ধ সমান আট সেন্টিমিটার অতএব বক্রতলের ক্ষেত্রফল হবে টু পায়ার স্কোয়ার মান বসিয়ে দিলাম পায়ের বাইশের সাত আর আট যেমন আছে থাকবে শর্তানুসারে দুই গুণ বাইশের সাত ইন্টু আর স্কোয়ার সমান একশো সাতাশ পূর্ণ দুইয়ের সাত এখান থেকে আর স্কার সমান কী বেরোবে পূর্ণটা ভাঙলে হচ্ছে আটশো একানব্বই বাই সাত গুণ আর বা দিকে যা ছিল ডান থেকে নিয়ে গেলে হচ্ছে উল্টে যাবে সাত বাই দুই গুণ বাইশ কাটাকুটি করলে কী দাঁড়াচ্ছে একাশি বাই চার তাহলে বা আর সমান একাশি বাই চার রুট করলে নয়ের দুই বেরোবে অতএব বাটির মুখের ব্যাস কত হবে ব্যাসার্ধের ড্রবল সুতরাং দুই গুণ নয়ের দুই কাটাকুটি করলে হচ্ছে নয় সেন্টিমিটার অর্থাৎ বাটির মুখের ব্যাসের দৈর্ঘ্য নয় সেন্টিমিটার এবার সাত নম্বর অঙ্কটি দেখি একটি নিরেট লোহার গলার ব্যাসার্ধের দৈর্ঘ্য টু পয়েন্ট ওয়ান সেন্টিমিটার ওই গলাটিতে কত ঘনশ্যামি লোহা আছে তা হিসাব করে লিখি এবং ওই লোহার গলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে একদম সোজা অঙ্ক এটি ব্যাসার্ধ দেওয়া আছে আর টু পয়েন্ট ওয়ান সেন্টিমিটার আর কী বার করতে হবে লোহার গলার আয়তন বার করবে আর বক্রতলের ক্ষেত্রফল দুটো সূত্র বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে অঙ্কটি তোমরা করতে পারবে গোলকের অঙ্কগুলি কীভাবে করতে হবে তা সম্পর্কে তোমাদের নিশ্চয় ধারণা হয়ে গেছে এবার আর দুটো টাইপের অঙ্ক বাকি আছে চলো সেগুলি করে নেওয়া যাক আটের অঙ্কটা দেখা যাক কী আছে একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য চোদ্দো সেমি এই গোলকটি গলিয়ে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি তাহলে দেখো এখানে কি দেওয়া আছে গোলকের ব্যাস চোদ্দো সেন্টিমিটার অতএব গোলকের ব্যাসার্ধ কথা হবে ব্যাসের অর্ধেক সমান চোদ্দো বাই দুই সমান সাত সেন্টিমিটার এবার দেখো গোলকটিকে গলিয়ে ছোটো ছোটো গোলক তৈরি করবে অর্থাৎ আয়তনটাই তো গলবে তাহলে আয়তন বার করতে হবে অতএব সিসার গোলকের আয়তন হবে ফোর থার্ড পাই ইন্টু আরের মানটা বসিয়ে দাও সেভেন কিউ আর এটিকে গুণের আকারে ভেঙে দিলে সেভেন ইন্টু সেভেন ইন্টু সেভেন থাকলো পায়ের মান বসানোর দরকার নেই একইভাবে ছোটো গোলকের ব্যাসার্ধ থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অতএব ছোটো গোলকের আয়তন হবে ফোর থার্ড পাই ইন্টু থ্রি পয়েন্ট ফাইভের হোল কিউ এটিকে গুণের আকারে রেখে দাও বড় গোলকের আয়তনকে যদি আমি একটি ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করি তাহলে কতগুলি গোলক তৈরি করা যাবে নিশ্চয়ই বেরিয়ে আসবে সুতরাং গোলক তৈরি করা যাবে বড়ো গোলকের আয়তন বাই ছোটো গোলকের আয়তন মান বসিয়ে দিলাম এবার নিচে দেখো সব ঘর আগে দশমিক আছে দশমিক তুললে উপরে সব দশ চলে আসবে এবার কাটাকুটি করি পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ এদিকে পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ দিয়ে দশগুলো কাটলে সব পাঁচ দুগুণে দশ পাঁচ দুগুণে দশ পাঁচ গুণে দশ তাহলে দেখো কী পড়ে থাকলো দুই গুণ দুই গুণ দুই সমান আটটি অর্থাৎ শীষার গোলকটি গলিয়ে ছোটো ছোটো নিরেট গোলক আটটি তৈরি করা যাবে এবার নয় রংপুরটি দেখি কী আছে তিন সেমি চার সেমি ও পাঁচ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের তিনটি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড়ো গোলক তৈরি করা হলো বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি তাহলে দেখো তো কী দেওয়া আছে ছোট ছোট তিনটে গোলক দেওয়া আছে যাদের প্রত্যেকের ব্যাসার্ধও দেওয়া আছে আর গোলকগুলি গোলাতে হবে অর্থাৎ আয়তন বার করতে হবে সেই আয়তনের সমান একটা বড় গোলক তৈরি করতে হবে তাহলে তার ব্যাসার্ধ কত সেটা তোমাকে এখানে বার করতে হবে অতএব প্রথম গোলকের ব্যাসার্ধ সেমি সুতরাং আয়তন হবে ফোর থার্ড পাই আর কিউ আরে যাই বসিয়ে দিলাম মান তিন তাহলে থাকলো ফোর থার্ড পাই তিনের কিউ একইভাবে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ চার সেমি আয়তন হবে ফোর থার্ড পাই চারের কিউ একইভাবে তৃতীয় গোলকের ব্যাসার্ধ পাঁচ সেমি আয়তনও হবে ফোর থার্ড পাই আর কিউ মান বসিয়ে দিলে ফোর থার্ড পাই পাঁচের কিউ অঙ্কগুলিতে পায়ের মান বসানোর দরকার পড়বে না কেননা যখন শর্তানুসারে করতে হবে পাইগুলো কেটে যায় সুতরাং মান বসিয়ে লাভ নেই একইভাবে বড় গোলকটি তোমাকে বার করতে হবে কিন্তু বড়ো গোলকের ব্যাসার্ধটা নেই তোমাকে ধরতে হবে ধরি বড়ো গোলকের ব্যাসার্ধ আট সেন্টিমিটার অতএব আয়তন কত হবে ফোর থার্ড পাই আর কেউ ঘনশ্যামী শর্তানুসারে বড় গোলকের আয়তন আর ছোটো গোলকের আয়তনের সমষ্টি সমান হবে অর্থাৎ ফোর থার্ড পাই আর কিউ সমান প্রথম গোলকের আয়তন যোগ দ্বিতীয় গোলকের আয়তন যোগ তৃতীয় গোলকের আয়তন এবার বা দিকে যা আছে তাই থাকলো ডান দিকে দেখো প্রত্যেকের মধ্যে ফোর থার্ড পায়ে আছে ওটা কমন নিয়ে নাও তাহলে কি পড়ে থাকলো তিনের কিউ পড়ে থাকবে সাতাশ হয় চারের কিউ পড়ে থাকলে চৌষট্টি হয় ওদিকে পাঁচের কিউ একশো পঁচিশ যোগ করলে কত হবে দুশো ষোলো আর বোস সাইডে ফোর থার্ড পায় ফোর থার্ড পায়ে আছে ওটা কেটে গেল। তাহলে কি দাঁড়ালো আর কিউ সমান দুশো ষোলো এবার দুশো ষোলো কার কিউ ছয়ের কিউ বস সাইডে মাথায় কিউ আছে সুতরাং বাদ চলে যাবে তাহলে আর সমান কী বেরোল ছয় সেন্টিমিটার অর্থাৎ বড় গোলকের ব্যাসার্ধ হল ছয় সেন্টিমিটার এটি উত্তর এবার দেখো দশের অঙ্কটি অনেকটা ছয় অঙ্কের মতো একটি অর্ধকলাকৃতিক গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বিয়াল্লিশ ডিসিমিটার গম্বুজটির উপরিতল রঙ করতে প্রতি বর্গমিটার পঁয়ত্রিশ টাকা হিসেবে কত খরচ পড়বে তা হিসাব করে লিখি তাহলে দেখো এখানে অর্ধগোলাকার গম্বুজের ভূমির ব্যাস দেওয়া আছে সুতরাং ব্যাসার্ধ পেয়ে যাবে বিয়াল্লিশের অর্ধেক হবে একুশ ডেসিমিটার আর প্রতি বর্গমিটার পঁয়ত্রিশ টাকা বলেছে এক বর্গমিটারের দাম পঁয়ত্রিশ টাকা বর্গ অর্থাৎ ক্ষেত্রফল বার করতে হবে আরেক টাকা মিটারে নিয়ে যেতে হবে সুতরাং ব্যাসার্ধ যেটা একুশ ডেসিমিটার ছিল ওটাকে মিটারে নিয়ে যাবে টু পয়েন্ট ওয়ান মিটার হবে এবার বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা টু পাই আর স্কোয়ারের সাহায্যে অঙ্কটি করবে যত বর্গমিটার মিটার বেরোবে তাকে পঁয়ত্রিশ দিয়ে গুণ করলে অঙ্কটি হয়ে যাবে এবার এগারোর অঙ্কটি দেখো পাঁচ অঙ্কের মতো কী দেওয়া আছে একটি ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে একুশ সেমি এবং সতেরো দশমিক পাঁচ সেন্টিমিটার গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি তাহলে দেখো এখানে দুটো গোলক দেওয়া আছে ধাতুর পাত থেকে তৈরি ফাঁপা গোলক ফাঁপা গোলক তৈরি করবে সুতরাং তোমাকে এখানে ক্ষেত্রফল বার করতে হবে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা ফোর পায়ার স্কোয়ার কাজে লাগবে প্রথম গোলকের ব্যাস দেওয়া আছে একুশ ব্যাসার্ধ বার করবে তারপরে সমগ্রতলের বা বক্রতলের ক্ষেত্রফল বার করবে একইভাবে দ্বিতীয় গোলকের ব্যাস দেওয়া আছে তার ব্যাসার্ধ বার করবে করে ক্ষেত্রফল বার করবে ক্ষেত্রফল বার করা হয়ে গেলে দুটো ক্ষেত্রফলের অনুপাত কত তা নির্ণয় করবে স্টুডেন্টস গোলক সংক্রান্ত সমস্যার সমাধান কিভাবে করতে হয় তা তোমরা বুঝতে পারলে এবার তাহলে গোলকের বাকি অঙ্কগুলি করার চেষ্টা করবে একই প্রসেসে অঙ্কগুলি হয়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো আমার চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের আইকনটিকে প্রেস করে দিও যাতে করে নতুন নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছে পৌঁছায় সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি কিপ লার্নিং